ভোট শেষে ঘরে ফিরে আজ বিভিন্ন দলের নেতারা কে কি বলছেন শুনুন। এই ভোটটা নিয়ে আমাদের প্রচণ্ড টেনশন ছিল, বিশেষ করে ভোটের আগের রাত্রিটা, ভোটের আগের রাত্রিটা যেন মধুপুর অঞ্চলটা বিভিন্নভাবে দেখেছি তো একদম প্রকাশ্যে সন্ধ্যাবেলায় একবার এমন সন্ত্রাস চালিয়েছিল তৃণমূলের আগ্নেয়াস্ত্র নিয়ে আর কি। তো খুব টেনশনে ছিলাম, সারা রাত ঘুমোতে পারিনি, বিভিন্ন জায়গা থেকে এলাকা থেকে ফোন এসেছে, সেই ফোনগুলো তার প্রচণ্ড একটা টেনশনের মধ্যে দিয়ে যাই হোক সার্বিক আমরা দুটো বুথে আমরা সত্যি দিতে পারিনি, কিন্তু পিসফুলি ভোটটা পেয়েছি আমরা, যেটা আমি গিয়েছিলাম সেই তিনটে বুথে গিয়ে দেখলাম না মানুষ কিন্তু পিসফুলি শান্তি ভোটটা দিয়েছে। আমি ভাবছিলাম যে ছাপা টাপা হয়নি, মানুষ আমরা চেয়েছিলাম যে মানুষ ভোটটা যে তার ইচ্ছা মতো গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হোক ওটাই হয়েছে, তার কারণ বুথ ছাপ্পা দেবো ওরা ভেবেছিল যে আমাদের 60টা বুথে টার্গেট করেছিল 60টা বুথে তারা এজেন্ট দিতে দেবে না, সেই আশা তাদের ব্যর্থ করতে দিয়েছে, এটাই বিশাল ব্যাপার। কালকে আমাদের নদায় প্রত্যেকটি বুথে বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, নির্বিঘ্নে ভোট হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করেছে এবং সারা নদাব্যাপী 202টি বুথে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাপোর্ট করেছে। আমরা এখানে নদায় 25-30 হাজারের বেশি ভোটে লিড দেব এবং অদিত্য ধুরী এখানে পরাস্ত, অদিত্য ধুরীর বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কোথাও কোথাও বিজেপি কংগ্রেস এক হয়ে মানে আর্থিকে ভোট দেওয়ার চেষ্টা করেছে, তবুও সেই জায়গায় দাঁড়িয়েও মানে তিনটে অশুভ শক্তি সিপিএম বিজেপি কংগ্রেস লড়াই করে আমাদের প্রার্থীকে হারানোর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে মানুষ আরও স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দিয়েছে দিকে দিকে। আমাদের আরএসপি দলের পক্ষ থেকে যে নির্বাচন আমরা এখানে করলাম তাতে সব দল সর্বদলীয়ভাবে আমাদের এখানে ভালো ইলেকশন হয়েছে, কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে মানুষের কোন মধ্যে কোনো ভীতি ছিল না, যেটা এর আগের পঞ্চায়েত ভোটে হয়েছিল সেটা কিন্তু ছিল না, এবং সব দলের সহযোগিতা করেছে ভালোভাবে ভোট হওয়ার জন্য, যে একটা বিক্ষিপ্ত ঘটনা হওয়ার চেষ্টা করেছিল কিন্তু হয়নি। তো আমিও আমার দলের পক্ষ থেকেই সমস্ত নওদাবাসীকে আমি অভিনন্দন জানাই সুষ্ঠুভাবে এবং সমস্ত দলকেও অভিনন্দন জানাই সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য। আশা রাখি আগামী দিনে যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে এইভাবে যদি আধা সামরিক বাহিনী থাকে তবে যা এইভাবে সুষ্ঠুভাবে যেই জিতুক যে দলে জিতুক না কেন সুষ্ঠু শান্তিভাবে যেন ইলেকশনটা হয় তা আমি আশা রাখছি। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।